স্পেসিফিক কারেক্ট উত্তর যে আমি দিতে পারবো তা না, আপনাদের এক্সপার্টদেরই জিজ্ঞেস করা উচিত। তারপর আমাকে যদি জিজ্ঞেস করেন, এইটাই তো টেস্ট ক্রিকেট। এই যে পাঁচটা উইকেট ওদেরও পড়ে যাচ্ছে, আমাদেরও পড়ে যাচ্ছে, আমাদের পড়ে যাওয়ার পরে আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি আর ওদের পড়ে যাওয়ার পরে ওরা ঘুরে দাঁড়াচ্ছে, এটাই তো টেস্ট। এই যে মাইন্ডসেট, এই যে এই যে এত ঠান্ডা মাথায় খেলে গেল ওরা, একটা ইনিংস না দুই দুইটা ইনিংস, এইটাই তো টেস্ট। দিস ইজ হোয়াট উই আর মিসিং। আমাদের এইটা বলা মুশকিল, কিন্তু আমি আপনাকে কয়েকটা প্লেয়ারের কথা বলতে পারি। যেমন মমিনুল, মমিনুল তো হালকা করে দেয়, ঠিক আছে, ওপেনাররাও করার কথা না, তাইজুল এদের করার কথা না, কারণ ওরা বেসিক্যালি টেস্টই খেলে। সমস্যাটা হচ্ছে যে টানা ওডিআই টি টোয়েন্টি খেলতে খেলতে, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস খেলে আসছে, এবং এখন আবার চলছে আমাদের প্রিমিয়ার লিগ, ডিপিএল, এই এখানটাও সবাই কিন্তু একটা করে ক্লাব আছে। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় মাইন্ডসেটটা ওদের ঠিক মতো প্রিপেয়ার ছিল না। আমাদের ক্রিকেটারদের সমস্যাটা কোথায়? সবাই টানা ওডিআই টি টোয়েন্টি খেলে, সবাই টানা ওডিআই টি টোয়েন্টি খেলার পর পারফর্মও করে, আমাদের টাইমটা কোথায় হয়? মানে আমরা কি খুব বেশি পারফর্ম করে ফেলতেছি? যে কারণে আমাদের আমাদের সমস্যাটা হচ্ছে, অন্যান্য দেশে, সব দেশের কথা বলবো না, বেশিরভাগ দেশেই আপনার এই স্কোয়াডগুলোতে আলাদা সেট অফ প্লেয়ার্স আছে কিছু। আমাদের তেমন যেমন শরীফুলের একটা ব্রেক দেওয়া দরকার, এটা কিন্তু আমরা ওডিআই থেকে বলছি, পারছি না তো এখন, এইটা তো আমরা জানি পারছি না, কারণ আমাদের অন্যান্য প্লেয়ারগুলো ইনজুর্ড এই মুহূর্তে, সেই জন্য। সো অন্যান্য তো বেশিরভাগ দেশেই ওদের কিন্তু কিছু স্পেসিফিক কয়েকজন করে প্লেয়ার আছে যে ওরা টেস্টে খেলবে, ওরা টি টোয়েন্টিতে খেলবে, ওরা ব্রেকটা পায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের যাকে আমরা যেই 11 জনই ঠিক করি না কেন, বা 15 জন, এদেরকে আমরা সবগুলোতে রাখছি। এক্সেপশন দেখেন আপনি, মমিনুল, তাইজুল, তাইজুলকে দরকার হলে তো খেলাতেই পারি, কিন্তু ইচ্ছা করলে যে এই দুজন তো আমরা অন্তত খালেদ জয় না, আমি বলছি আপনার আমাদের এবাদত থাকলে এবাদত হইতো, আমি বলছি যে এদেরকে একটু আলাদা করাতে যে এই সুবিধাটা হয়েছিল যে আমরা কয়েকটা প্লেয়ার পেয়েছি, কিন্তু আমাদের আরও অন্তত 2-3 জন দরকার। এতদিন মনে করেছিলাম যে আমাদের পেসে আর লাগবে না, এখন অনেক পেস ব্যাটসম্যান বোলার হয়ে গেছে, এখন দেখছি না আরও একটু দুটা দরকার। সো আমি বলছি যে এই দিক দিয়ে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা আসলে কাউকে বাদ দেওয়ার মানে একটা কোনো একটা ফরম্যাটে কাউকে না খেলালে যে হুলস্থুলটা একটা আমরা মনে করি সে বাদ হয়ে গেল, এই মেন্টালিটি বা এই চিন্তা থেকে আমাদেরও বেরো আসতো না, এটা বাদ না, তার রেস্টের জন্য তো তাকে মাঝে মধ্যে রেস্ট দিতে হবে, ড্রপ দিতে হবে, এটা বাদ পড়া না, এবং সেই জন্য অল্টারনেট একজনকে রেডিও করতে হবে এইভাবে। তবে আমার মনে হয় এখন যে পরিস্থিতিতে আমরা পড়েছি, এখন যেহেতু অপশন আগের চেয়ে অনেক বেশি, সেই সুযোগটা আমাদের আছে। না সেদিন আমাকে যারা, আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ারিফাই করি, সেদিন আমাকে এই একটা নিয়ে জিজ্ঞেস করেছিল, আমি বলেছি আমি একটা দেখি না, একটু একটু আমি ক্লিয়ারিফাই করে নিই, আমি বলেছি আমি একটা এখনও দেখি না, তবে আমি শুনেছি একজন আমাকে বলেছে যে এরকম একটা অ্যাড হয়েছে, তো তখন সে বলেছিল এটা প্রশ্ন করেছিল অনেকগুলো, তো আমি বলেছি আমার আগে জানতে হবে, বোর্ডের সাথে বসতে হবে, দেখতে হবে আমাদের যে ওখানে লজে কী আছে না আছে, ওরা কি ভঙ্গ করেছে কী হয়েছে আমি জানি না, এগুলো দেখে তারপর যদি কোনো ভঙ্গ করে থাকে তাহলে বোর্ড তার সিদ্ধান্ত নেবে, ডিসিশন নেবে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, এমন কোনো অ্যাড বা কোনো নাটক কোনো কিছুই করা উচিত না যেটা নাকি কোনো একটা খেলোয়াড় অথবা ক্রিকেটে কে হাস্যস্কর কোনো কিছুতে পরিণত করতে পারে বা ছোট করতে পারে। দিস ওয়াজ মাই স্টেটমেন্ট, এখনও আমার একই কথা। প্রথম কথা হচ্ছে ওই সময় করেছে কিনা, খেলার সময় নাকি এক মাস আগে করে, আমি যাই না তো, মানে আপনার এই জিনিসগুলোর উত্তর এইভাবে দেওয়া যায় না। সো আমি বলছি এইটাই বলেছি যেটা আপনাদেরকে আজকে ওনাদের সাথে বসেছি,
ওনারা দেখবে যে যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বোর্ড উইল যা করার তাই করবে। কিন্তু কথা হচ্ছে আমি যেভাবে কথা বলছি যে এরকমভাবে আউট হয়ে আসছে ম্যাচে ফলাফলে ইম্প্যাক্ট খেলছে আসলে কি আপনার বিনিয়োগ করছেন যেটা করতে পারছি না যেটা করা উচিত অসুবিধা থাকার পর আসলে যেমন বোনাসটা দিচ্ছেন তেমন জরিমানার একটা প্রক্রিয়া থাকা উচিত কিনা একটা প্রক্রিয়া করা উচিত কারণ বুঝতে পারছি যেটা জরিমানা কি এখানটায় সে বাদ করবো ওই ফরম্যাট থেকে তাহলে তো শেষ তাহলে তো কিছুই পেলো না এর চেয়ে বেশি জরিমানা আর কি হইতে পারে।